লয়াল ওয়াইফ আর লয়াল মাদার, সত্যিই কি গামলা নিজেকে প্রমাণিত করতে পারবে? যেই কারণে কি সমস্ত কিছু প্রমাণ লোপাটার চেষ্টা করা হচ্ছে, চাল ঝুটি সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে রাখা আছে। বিশেষত সেই কমিউনিটি পোস্ট জলজল করছে আমাদের কাছে, যেখানে কিনা এই গামলা নিজে নিজের মনের কথা তার কমিউনিটি পোস্টে, নিজের স্পেশাল মানুষের কথা নাম নিয়ে, তার টাইটেল নিয়ে কমিউনিটি পোস্টে সে তার নিজের স্বীকারোক্তি কিন্তু দিয়েছিল। বন্ধুরা, সেটা তো অনেকটা বড় একটা প্রমাণ। তারপরেও এমন অনেক কিছু আছে যেইগুলো কি সত্যিই তুই লোপাট করার চেষ্টা করেও কি লোপাট করতে পারবি? কটা ভিডিওকে ডিলিট করবি, কটা ভিডিওকে প্রাইভেট করবি, কোন ভিডিও ক্লিপগুলোকে তুই বাদ দিবি বলতো, কোন ছবিগুলোকে তুই, যে সেগুলো কোনো অ্যাপস মাধ্যম, মানে অ্যাপসের মাধ্যম দ্বারা ছবিগুলোকে নাকি আমরা বের করছি, সেই প্রমাণগুলো করবি? কারণ সেগুলো তো সত্যিই সত্য ছবি ছিল না। নিউ মার্কেটের ছবি, বাসের ভিডিও ক্লিপ, এছাড়াও অনেক কিছু আমরা এমন তথ্য বের করতে পেরেছি বিশেষত আরজ ভাই, সেগুলোকে তুই কি প্রমাণ, কি করে প্রমাণ করবি যে তুই লয়াল মাদার আর লয়াল ওয়াইফ? আগে তো সেইটা প্রমাণিত কর, তারপর নয় এই সমস্ত ফাঁকা আওয়াজগুলো দিবি। কি আছে একটা কথা আছে জানো তো বন্ধুরা, ফাঁকা কলসির আওয়াজ বেশি। হ্যাঁ, সেরকমটা হয়েছে এই গামলার অবস্থা। আর সন্দীপ দা ভাই কি করে বলতো, যে কোনো কাজ চুপি সারে কিন্তু কমপ্লিট করার মুখোমুখি, তবে গিয়ে কিন্তু সবার সামনে জানান দেয়। আর এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিছু সেই কাজটা সম্পর্কে এখনো পর্যন্ত হলোই না, তার আগেই ঢাক ঢোল পিটিয়ে পাড়া প্রতিবেশীদের জানিয়ে দেওয়া হলো যে মা আর ছেলে এক হতে চলেছে। কিন্তু দেখো দেখো যে সে মা ছেলে যে এক হবে তার জন্য যে যে স্টেপগুলো করণীয়, সেই স্টেপের এক অংশ সে এখনো ফুলফিল করতে পারেনি, অথচ ঢাক পেটানো হয়ে গেল। আর এদিকে সন্দীপদাকে তোমরা যারা বলছিলে যে কেন সে কিছু করছে না, কেনই বা সে কিছু বলছে না, বুঝতে পারছো সে কেন কিছু বলেনি, কেন কিছু করেনি? কারণ যেই কাজটা তার কিছুদিন আগে করা উচিত ছিল সেই কাজটা হয়তো একটু দেরিতে করেছে, কিন্তু 90% করে কিন্তু তারপর তোমাদের সামনে গুড নিউজটা দিয়েছে যে 90% কাজ কিন্তু সেই বিষয়টা সম্পর্কে হয়ে গেছে, আর 10% বাকি আছে, সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ কি, সন্দীপ দা যে কোনো জিনিস না মানে কথাই বলে নয়, কাজে করে দেখাতে বেশি ভালোবাসে। এবং এই গামলা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ঢাকঢোল পিটিয়ে লোকের সামনে মানে জানান দিতে বেশি পছন্দ করে। আরে বাবা, কার মদতে কার বুদ্ধিতে এই সমস্ত কিছু করছে সেটা তো একবার দেখো, সেও যা কিছু দেখায় সমস্ত কিছু কিন্তু জাস্ট উপরিউক্ত। ভেতর কি সত্যি এতটা এতটা ফিটফাট, এতটা ভালোবাসা নিজেদের পরিবারের মধ্যে কি আছে? একদমই নেই বন্ধুরা। তো যাই হোক, সন্দীপ দা আজকে একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওতে গামলা সম্পর্কে অ্যাকচুয়ালি কি বিষয় বা কি কিষানুকে নিয়ে করতে চলেছে সন্দীপ দা তোমাদের সামনে কিন্তু বলেই দিয়েছে। তোমরা সব কিছুতে মানে একটু অধৈর্য হয়ে পড়ো, এটা তোমাদের দোষ নয়, কারণ তোমরা এতটাই ভালোবাসো সন্দীপ দাকে এবং বিশেষত কিষানুকে, তোমরা সমস্ত টাইমটা কিন্তু জানতে চাও যে কি হচ্ছে। কিষানু সেফ আছে তো, সন্দীপ সেফ আছে তো, কিন্তু আমরা কিছু বিষয় না তোমাদের কাছে মন চাইলেও বলতে পারি না। কারণ কি, যেই জিনিসটা বললে কারোর ক্ষতি হতে পারে, সেই জিনিসটা বলে কি তোমাদের ওই অল্প একটু সুখ দিয়ে কোনো লাভ আছে বলতো? তো তোমরা আজকে নিজের মুখেই সন্দীপ দার ভিডিও জানতে পেরে গেলে যে যে কোনো বিষয়ের জন্য সন্দীপ দা কিন্তু সুপ্রিম কোর্ট অবধি যেতে পারে, এবং সেটা বিশেষত নিজের সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য। কারণ কি, আগে তো মাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি কি কারণে ওই বাড়ি ছেড়ে এসেছিলাম, বা কি কারণে আমি 8-9 মাস আমার ছেলের কথা বলিনি, 8-9 মাস পর হঠাৎ কেন আমার ছেলেকে দরকার পড়লো, সব রিজনগুলো তো জমা করতে হবে না? তো সেই সমস্ত রিজন সহকারে গামলা ঠিক কি প্রমাণ তথ্য তুলে ধরবে সেইগুলো ভাবতে ভাবতে না গামলা হাঁপিয়ে উঠেছে। মানে কি অবস্থা গামলার, ভাবলেই অবাক লাগে যে যেই কি বলবো, ল্যাটা মাছ ধরার জন্য সে ছেলেকে ফেলে রেখে শুধুমাত্র ডকুমেন্টস আর একটা জামা কাপড়ের ট্রলি নিয়ে বা ব্যাগ নিয়ে এসে সেই রাতে বেরিয়ে গেছিল, সেই দিনকে তার এই দিনগুলোর কথা মনে ছিল না। সেই সমস্ত এনজয় মজা যখন কমপ্লিট হয়ে গেল, তখন এখন তার পয়সা ইনকামের বেশি প্রয়োজন পড়ে গেছে। কারণ সে বুঝে গেছে যে এই মানুষটা সে হাত ধরেছে, সেই মানুষটা পয়সা মানে পয়সা ছাড়া এক পাও কিন্তু তাকে ভালোবাসবে না, বা এক পাও তার সাথ দেবে না। সেই কারণে পয়সা ইনকামের জন্য এখন তুরুপে তাস কাকে বানাতে হবে, ছোট্ট কিষানুকে। যেই কারণে 9 মাস পর তার সমস্ত শখ আহ্লাদ ফুর্তি আনন্দ মজা মিটিয়ে নেওয়ার পর তার মনে হলো এইবার আমার সন্তানকে প্রয়োজন। কিন্তু এখানে বিষয়টা হয়ে গেছে দুই তরফের নয়, এখানে বিষয়টা হয়ে গেছে
সন্দীপদার কিছু করতে হবে না, সন্দীপদার জাস্ট যে বিষয়গুলো তার জমা দেওয়া প্রয়োজন সেইগুলো জমা দিয়ে দিয়েছে। এইবার গামলাকে প্রমাণ করতে হবে যে ঠিক কি কারণে আট নমাস ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, বা ঠিক কি কারণে আট নমাস পর আবারও হঠাৎ করে তার সন্তানের কথা মনে পড়ছে বা তার সন্তানের তার কাছে আসার প্রয়োজন আছে, এটা ঠিক প্রমাণ মানে তাকে প্রমাণ করতে হবে। তো তোমাদের কি মনে হয় ভিউয়ার্সরা, গামলা কি প্রমাণ করতে পারবে? তার আগেও সে একজন লয়াল যে ওয়াইফ, এটাও কিন্তু প্রমাণ করতে হবে, সে কি পারবে? কি কারণে সে সন্দীপের হাত ছেড়েছিল, একটাও প্রুফ দেখাতে পারবে যে সন্দীপদা তার সাথে কি কি মানে অত্যাচার করেছে, কি কি তার সাথে করেছে? শুধু মুখের কথা, মুখের কথাতে অনেক কিছুই হয়ে যেতে পারে কি বন্ধুরা, সবকিছুর জন্য কিন্তু প্রমাণ দরকার হয়, প্রমাণ। তো এটা তো একটা তোমরা ছোট্ট কিছু ভিডিও ক্লিপ সন্দীপদার কাছ থেকে দেখতে পেলে। গামলা যদি এই বিষয়টা নিয়েও আবারও কোনো নতুন ফন্দি ফিকির আটে, তার জন্যও কিন্তু ব্যবস্থা আছে, কারণ গামলা যতটা নোংরায় নামবে সন্দীপদা কিন্তু ততটাই নোংরায় নামতে বাধ্য হবে বন্ধুরা। নোংরামো করতে না চাইলেও গামলা যদি কাউকে নোংরামোতে টেনে আনে, সন্দীপদা কিন্তু নিজেকে নিজের সত্য মানে সত্যটাকে সবার সামনে তুলে ধরার জন্য ঠিক যে যে বিষয়গুলো করণীয়, যে বিষয়গুলো সে এখনো হয়তো ওয়াইটি প্ল্যাটফর্মে আনবে না বলেছে, সেগুলো কিন্তু আনতে বাধ্য হবে বন্ধুরা। তো যাই হোক, এটা একটা বলে দিলাম যেটা সন্দীপদার ভিডিও থেকে তোমরা মানে অলরেডি দেখতেই পেয়ে গেছো। এরপর একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে, মানে বিশাল বড় একটা প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে হয়তো আমার ডিওটা হয়নি। কারণ কি বলতো, ভিডিও দেখলে যে সবার সবসময় সমস্ত জিনিসটা মাথায় থাকবে এরকম তো নয়, তাই না? তো গামলা আজকে যে একটা 9 মিনিটের ভিডিও দিল, খুব ভালো কথা, পয়লা বৈশাখের ভিডিও দিল। আমার এখানে কিছু প্রশ্ন ভিউয়ার্সদের কাছে আছে, আমি ভুল হলেও হতে পারি, কারণ অনেক ছোটবেলার বিষয় তো এগুলো মনে পড়ে না। আর যদিও আমি এই বিষয়টার সাথে কোনোদিনও এখনো পর্যন্ত যুক্ত হয়নি, ঠাকুর চাইলে নিশ্চয়ই যুক্ত হবো। তবে হ্যাঁ, ঠাকুমা দাদুদের কিন্তু এই সন্ন্যাস বিষয়টা মানে করতে দেখেছি, মানে ওই যে এই যে সন্ন্যাস করা, গলায় উত্তরী নেওয়া, এই বিষয়গুলো কিন্তু ঠাকুমা দাদুদের দেখেছি, যদিও ছোটবেলায় বিয়ের পর আর বাড়ির আশেপাশে সেইভাবে মানে এখনো পর্যন্ত দেখিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমার কেন জানি একটা জায়গায় খটকা বেশি মনে হচ্ছে, সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই, এবং তোমাদের মতামতটাও আমি কিন্তু এই বিষয়ে জানতে চাই বন্ধুরা, যে আমি ঠিক না ভুল। ভুল হতেই পারি, যে সমস্ত মানুষের যে সমস্ত কথাগুলো ঠিক হবে এমন তো নয়, তাই না? আচ্ছা, গামলার আজকের পয়লা বৈশাখের ভিডিওতে ও ভিডিওটা শুরু করলো আজকে পয়লা বৈশাখ বলে এবং অশোক ষষ্ঠী, একদম ঠিক কথা। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে গামলার পরের যে ভিডিও ক্লিপটা আমরা দেখতে পেলাম, যে গলায় উত্তরি নিয়ে তাদের বাড়িতে মানে এসছে ভিক্ষা নেওয়ার জন্য এসছে, কারণ কি এই যারা উত্তরি নেয় বা সন্ন্যাস করে তারা কিন্তু কমপক্ষে তিন দিন কিন্তু ভিক্ষা চাইতে যায় তিনটে বাড়িতে, এরকম একটা নিয়ম আছে। সেখান থেকে দাঁড়িয়ে আমি যতদূর জানি যে এই ভিক্ষা চাওয়া বা এই যে তিন দিন তিন বাড়ি যাওয়া, কমপক্ষে অনেকে আবার অনেক মানে অনেক মানে যাদের চেনা পরিচিত তারা প্রত্যেকে ডাকে ফল দেওয়ার জন্য, কারণ কি এই সময়টা সন্ন্যাসীদের দান করাটা খুব পুণ্যের কাজ বলে আমরা প্রত্যেকেই জানি। দেখবে বাড়িতে বাড়িতেও অনেক অনেকে চাইতে আসে, গ্রাম মানে এই গ্রাম ছেড়ে অন্য গ্রাম, অনেকের আবার মানত থাকে যে অনেক দূরে গিয়ে পুজো দেবো, তার জন্যও তারা ভিক্ষা মানে কি বলে পয়সা নিতে আসে। তো এরকম আমরা দেখি। সেখান থেকে দাঁড়িয়ে এই যে সন্ন্যাসের যে এই তিন বাড়ি গিয়ে ভিক্ষা নেওয়া, এই বিষয়গুলো কি পয়লা বৈশাখের দিন অবধি হয় না? আমার তো ঠিক জানা নেই, আমি যতদূর জানি যে এগুলো কিন্তু মিনিমাম ওই নীল পুজোর আগেই কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যায়। এই ভিক্ষা চাওয়ার শেষ দিন হয়তো নীল পুজোর দিন বা না নীল পুজোর দিন, আমি দেখেছি নীল পুজোর দিন তোমার অনেকে মিলে তোমার ওই রকম বাড়িতে বাড়িতে গিয়ে ফল চাই, তারপরে তোমার তার পরের দিন না তার আগের দিন পুকুরে না কোথায় স্নান করতে যায় বা নদীতে গঙ্গা, এরকম কিছু ছোটবেলায় দেখেছি। তবে এটুখানি ড্যাম সিওর পয়লা বৈশাখের দিন কিন্তু কেউ এইভাবে ভিক্ষা কিন্তু চাইতে যায় না, কারণ তার আগেই এই সন্ন্যাসীদের এই যে নিয়মটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যায় মানে সম্পূর্ণ হয়ে যায়। এবং পয়লা বৈশাখের দিন আমার যতদূর মনে আছে মনে হয় যে ওই দিনকে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ মাখিয়ে স্নান করে তারা কিন্তু মনে হয় মৎস্য ভাত খায়। আবার অনেকে দেখেছি মানে বাচ্চাদের খাওয়ায় বা যারা তাদেরকে ফল দেয় ওই সন্ন্যাস চলাকালীন তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ায়, কারণ অনেকবার দেখেছি ঠাকুমা দাদুরা এইরকম সন্ন্যাস যখন কমপ্লিট হয়ে যায় বা উত্তরি যখন গলা থেকে খোলে ওই যেদিনকে তেল হলুদ দিয়ে পায়ে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে আঁশ খায়, সেই দিন দেখেছি যে উত্তরিটা তার আগে খুলে স্নান করে এসে তারা ওই তোমার
মানে যে সমস্ত লোকজন নিমন্ত্রণ করে না, ফল টল দেয় তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ায়, এবং বাড়ির বাচ্চা কাচ্চাদেরও কিন্তু খাওয়ায়, মানে যার যেমন সামর্থ্য। সেখানে পয়লা বৈশাখের দিন এই গামলাদের বাড়িতে দেখলাম এরা এসেছে, এই গলায় এবং উত্তরই আছে। সেটা কি করে সম্ভব? তাহলে ভিডিও ক্লিপটা ঠিক কবে, কারণ চড়ক পুজোর মেলা হয়ে গেছে, নীল ষষ্ঠী হয়ে গেছে, তারপরে পয়লা বৈশাখের দিন গলায় উত্তর নিয়ে তারা বাড়িতে এসছে, এটা কবেকার ঠিক ভিডিও ক্লিপ? তোমরা এবার ভেবে দেখো তো, মানে আমি কি নিয়মটা তালগোল করে ফেলছি, মানে ঠিক মনে পড়ছে না, অনেক ছোটবেলাকার বিষয় মনে পড়ছে না। আমি ভিডিওটা, একটা ভিডিও তো আমরা বারংবার দেখি, সেখানে আমি একটা কমেন্টস কিন্তু এটা দেখলাম, তো সেই কমেন্টসটাকে আমি দেখে আমি নিজে ভাবলাম যে সত্যিই তো বিষয়টা তো সত্যিই সত্য। তো তখন মনে হলো যে আমি হয়তো ভুলে যেতেও পারি, কিন্তু ভিউয়ার্সরা তো এই বিষয়ে কেউ না কেউ জানবে, তো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও তো যে আমার যে ভাবনা সেটা কি সঠিক। কারণ কি, আমি এটাই জানি নীল পুজোর দিন, নীল পুজোর দিনই কিন্তু ওই তোমার ফল এ করার জিনিসটা, মানে ভিক্ষা নেওয়ার জিনিসটা কিন্তু লাস্ট দিন হয়। আমি ছোটবেলা যখন ছিলাম দেখেছি গাছ থাকলে গাছ থেকে আম পেরে নিত, অনেকে জোর মানে গিয়ে বলতো তোমাদের কাছে নারকেল দাও, হ্যাঁ এরকম অনেক কিছু করতো। আমাদের ওখানে যেটা দেখেছি গঙ্গায় বা নদীতে সেই ফলগুলো ভাসাতে যেত, সেইগুলো আমরা অনেকে কুড়াতাম ছোটবেলায়, বিষয়গুলো ঠাকুমা দাদুর সাথে তো যেতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে পয়লা বৈশাখের দিন কিন্তু এই বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়ার বিষয়টাকে একবারে বেমানান মনে হলো আমার, মানে এটা নিয়মের মধ্যে নেই, তাহলে কি করে? তাহলে এই ভিডিও ক্লিপটা ঠিক কবেকার, এবং ও যে দিনটাকে পয়লা বৈশাখ বলে শুরু করলো, আদেও কি সেই দিনটা পয়লা বৈশাখের দিন ছিল? না, আমার তো মনে হয় ছিল না, যেই কারণে ও কোনো কিছু কিন্তু ঠিক মিল করে দেখাতে পারলো না। পুরো 9 মিনিটের ভিডিওটাই যেন খাপছাড়া 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 ভাব। এটা আমার কথা নয় কিন্তু, শুধু ওই গামলার ভিডিওর কমেন্ট সেকশনে পর্যন্ত অনেকে এরকম কমেন্টস করেছে যে ভিডিওটার মধ্যে কোনো মিল নেই, তাই না? আর যত সম্ভব ওই যে সকালে যে ভিডিও ক্লিপটা, ওটা অনেক কদিন আগেকার অন্য কোনো ভিডিওর মধ্যে ছিল, সেই ভিডিও ক্লিপটার সাথে, মানে কিছুদিন আগেকার ভিডিও ক্লিপের সাথে রাত্রির বলা কথাটা বলে ওটা পয়লা বৈশাখের দিন বলে, মানে অশোক ষষ্ঠীর দিন বলে চালিয়ে দিল। সব থেকে বড় বিষয় আগের ভিডিওতেও বলেছি, ও স্ট্যান্ড রেখে যে অশোক ফুলটা যে খাচ্ছে, আমরা আবার কলার মধ্যে খাই, যদিও মিথ্যে কথা বলবো না, আমি অশোক ষষ্ঠীর উপোষটা করি না, সবার তো সবটা থাকে না, নীল ষষ্ঠীটা আমাদের থাকে, জামাই ষষ্ঠী থাকে, তারপর তোমার দুর্গা ষষ্ঠী থাকে, অশোক ষষ্ঠীটা আমি করি না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কলা দিয়ে খেতে হয় শুনেছি, তো মানে আমার বাড়িতে ছিল, তো কলা দিয়ে খাই, সেখানে গামলাকে কিছুই দেখলাম না, ও শুধু দেখলাম যে অশোক ফুলটা দেখালো, না দেখালো কলা, না দেখালো কিছু, ও জাস্ট দেখালো জলটা খেয়ে নিচ্ছে। একটা বাবা স্ট্যান্ডের ওপর ফোন রেখে যখন তুমি সবাইকে লুডো খেলা দেখাতে পারছো, স্ট্যান্ডের ওপর ফোন রেখে যখন তুমি বৌদির ভাত মাখা আলু সিদ্ধ মাখা দেখাতে পারছো, সেই জায়গায় তুমি এইটা দেখাতে পারলে না যে দেখো এই যে কলা, বা কলা যদি ওদের নিয়মে নাও থাকে যে কিভাবে খাচ্ছে, আমার মনে হয় কলা আছে, কলা ছাড়া ওটা মানে জিভেতে না ঠেকিয়ে গেলাটা সম্ভব নয়, তো সেখানে ও সেটাও দেখালো না। তাহলে তোমরা একবার ভেবে দেখো তো, ওটা কি সত্যি অশোক ষষ্ঠীর যেদিন পুজো বা পয়লা বৈশাখের ভিডিও? না, শুধুমাত্র কমেন্ট সেকশনের কমেন্টস এবং কন্ট্রোভার্সি কি এটাতে চাপে পড়ে যে ও যে পয়লা বৈশাখে কোথাও এক জায়গায় দেখা গেছে, এই জিনিসটাকে মিথ্যেভাবে প্রমাণিত করবার জন্য ওর এই ভিডিও ক্লিপটুকুনি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে। বন্ধুরা, হয়তো আগের দিনে যে 23 মিনিটের ভিডিও দিয়েছিল সেই দিনই হয়তো শেয়ার করতো, কিন্তু এইটুকুনি রেখে দিয়েছিল যাতে এই ভিডিও ক্লিপটা পয়লা বৈশাখের ভিডিও ক্লিপ বলে আমাদের সামনে চালিয়ে দিতে পারে। কিন্তু সত্যি কি ভিউয়ার্সরা এতটা বোকা? মানে আমি এখনো পর্যন্ত ডাউটে আছি, তোমরা প্লিজ কমেন্টস করে জানিও, কারণ আমার মনে হলো এটা বিশাল বড় একটা প্রমাণ গামলার পয়লা বৈশাখের ভিডিও সম্পর্কে, যে গামলা আদেও পয়লা বৈশাখের দিন বাড়িতে ছিল কি ছিল না। সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই যে তাদের বাড়িতে যেই সমস্ত সন্ন্যাসীরা এসেছিল গলায় উত্তরি ধারণ করে, তারা পয়লা বৈশাখের দিন পর্যন্ত উত্তরি ধারণ করেছিল এবং সেই দিন পর্যন্ত চাইতে এসেছিল। আমরা যেখানে জানি সেই দিনকে আনন্দ মজা করে তারা আঁশ ভাত খাবে, মানে মৎস্যমুখ করবে, সেখানে কি করে এটা সম্ভব? বন্ধুরা, তোমরা একবার ভেবে বলো তো। তো যে মেয়েটা এখনো পর্যন্ত মিথ্যে দিয়ে ভিডিও সাজাচ্ছে, তার পক্ষে কি সম্ভব লয়াল মাদার এবং লয়াল ওয়াইফ হিসেবে যে কোটেই যাক না কেন প্রমাণ দেওয়ার? বললাম না, এই যে কালকে 19 তারিখ, কালকের 19 তারিখটাই ও আগে জিতে দেখার, ওই জিততে গিয়ে মনে হয় ওকে 15 বছরে কত জোড়া জুতো ওর মানে চটি ছিঁড়তে হবে, ও নিজেও এখনো জানে না। তারপর তো আবার এই সমস্ত ভিডিওর প্রমাণ, তারপর তো আবার সে কতটা লয়াল ওয়াইফ, কতটা লয়াল মাদার, এইগুলো প্রমাণিত করবে। মানে ও যে হাঁপিয়ে উঠেছে না, একটা কারণের জন্য নয়, হয়তো ওর মানে প্রিয় ভিউয়ার্সদেরকে জানাচ্ছে না, কিন্তু ও যে ঠিক কতটা জালে জর্জরিত হয়ে গেছে সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। বন্ধুরা, তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও আনলাম, কারণ ছোট্ট কিছু পয়েন্ট পেয়ে
পেলাম কমেন্টসের মাধ্যমে। যদিও কমেন্টসটা দেখার পর আমার মাথায় এলো যে সত্যি এটা ঠিক কথাই বলেছে যে কমেন্টসটা করেছে। তো তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও তো যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তো যাই হোক, চলো খেলা তো সবে শুরু হয়েছে, খেলা এখনো অনেক বাকি, অনেক কিছু, মানে গামলা যদি এরপর একটা বা বেশি বাড়ায় না তারপর যে তারপর কি পাহাড় ভাঙতে চলেছে সেটাও কোন রকম ভাবে আন্দাজি করতে পারছি না। তো জাস্ট দেখতে থাকো কতদূর কি হতে থাকে বন্ধুরা। এটুখানি তোমরা নিশ্চিন্ত নিশ্চয় হয়ে গেলে সন্দীপদার আজকের ভিডিও দেখে যে কিষানু তার বাবার কাছেই থাকছে এবং যতটা সম্ভব কিষানু তার বাড়িতেই মানুষ হবে, তার বাড়িতেই লেখাপড়া শিখবে এবং সে তার বাড়ি থেকেই কোনো না কোনো মানে কি বলবো বড় হয়ে কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত হবে। গামলার কাছে যাওয়াটা তার পক্ষে এতটাও ইজি, মানে গামলা তার সন্তানকে নিয়ে যাওয়াটা এতটাও কিন্তু ইজি হবে না বন্ধুরা। আর তোমাদের কি মনে হয় ওই ফোগলা বা গামলার মা বাবা গামলাকে এত দূর যাওয়াতে সাপোর্ট করবে? না, কারণ গামলার ইনকামটা যথেষ্ট কিন্তু কমে গেছে বন্ধুরা। তো যাই হোক, চলো দেখা যাক কি হয়। এখানে ভিডিওটাকে আমি এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো। তো চলো।